স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে বক্তৃতা দিয়েছিলেন, তখন এক আমেরিকার সংবাদপত্র ওনার বিষয়ে লিখেছিলেন যে এতে কোনোই সন্দেহ নেই যে স্বামী বিবেকানন্দ পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের সব থেকে মহান ব্যক্তি। ওনার কথা শুনে এটাই মনে হয় যে ওনার দেশে ধর্মপ্রচারক পাঠানোটা একটা বোকামি হবে। 12 জানুয়ারি 1863 সালে স্বামী বিবেকানন্দের জন্ম হয়, সেজন্যই এই দিনকে ন্যাশনাল ইয়ুথ ডে বা জাতীয় যুব দিবস বলা হয়। স্বামী বিবেকানন্দ তো মহান ছিলেনই, সারা বিশ্ব জানে। বেদ, রামায়ণ, গীতা, মহাভারত সবকিছুই তার মুখস্থ ছিল। রামকৃষ্ণ মিশনের স্থাপন করেন সমাজ সেবার উদ্দেশ্যে, এমনকি তিনি জামশেদজি টাটারও গুরু ছিলেন। তার জীবনের বহু ঘটনা আমরা শুনেছি যা আমাদেরকে জীবনে এগিয়ে চলতে উৎসাহিত করে। আজকের ভিডিওতে আমরা স্বামী বিবেকানন্দের জীবনের এমন কিছু ঘটনা বলবো যা হয়তো আপনারা আগে কখনো শোনেননি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। বিবেকানন্দের আসল নাম নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলায় নরেন খুবই দুষ্ট ছিল। তার বাড়ির পাশেই একটি চাঁপা গাছ ছিল। নরেন আর তার বন্ধুরা সকলে সেই চাঁপা গাছের ডাল ধরে ঝুলত। বাড়ির কারোর বারণও তারা শুনত না। একদিন নরেনের বাবা নরেন আর তার বন্ধুদেরকে ডেকে বললেন, এই চাঁপা গাছে এক বিশাল দৈত্য থাকে, তোমরা যদি এই গাছের ডাল ধরে লাফালাফি করো তাহলে সে এসে তোমাদের ঘাড় মটকে দেবে। এই কথা শুনে পরদিন থেকে আর কোনো বাচ্চারা সেই চাঁপা গাছের আশেপাশে অবধি এলো না। কিন্তু নরেন সেই আগের মতোই সেই চাঁপা গাছের ডাল ধরে ঝুলতে থাকে। তার বন্ধুরা এইরকম অবস্থাতে নরেনকে দেখে বলে, নেমে পড়, নইলে দৈত্য এসে তোর ঘাড় মটকে দেবে। নরেন তার বন্ধুদের মুখে এই কথা শুনে খুব হাসি হাসে আর বলে, আমরা এতদিন ধরে এই গাছে খেলছি, কিচ্ছু হয়নি। দৈত্য যদি সত্যিই থাকতো তাহলে আমাদেরকে এতদিনে ঘাড় মটকেই দিত। নিজের চোখে না দেখে কখনো কিছু বিশ্বাস করতে নেই। কতটা বুদ্ধিমান হলে ওই কম বয়সেও এরকম ভাবা যায়। একবার স্বামীজির গুরু তার প্রত্যেক শিষ্যদেরকে বললেন, তোমাদেরকে একটি কাজ দেব, বাড়ি থেকে তোমরা প্রত্যেকে এক মুঠো করে চাল আনবে, কিন্তু শর্ত একটাই, সেই চালটি চুরি করে আনতে হবে, বাড়ির কেউ দেখতে পেলে বা অন্য কেউ দেখতে পেলে চলবে না। গুরুর এই কথা অনুযায়ী প্রত্যেক শিষ্যরা তাদের বাড়ি থেকে এক মুঠো করে চাল নিয়ে এলো, কিন্তু নরেন নিয়ে এলো না। নরেনকে যখন চালের কথা জিজ্ঞেস করা হলো, সে বলল, আপনি তো বলেছিলেন এমনভাবে চাল আনতে হবে যাতে কেউ না দেখতে পায়, কিন্তু ভগবান তো আমায় সবসময় দেখছিল, তাই আমি আনতে পারিনি। বিবেকানন্দের চিন্তা ভাবনা ছোট থেকেই সবার থেকেই আলাদা ছিল। স্বামীজি ছোট থেকেই যে কোনো কাজের প্রতি অত্যন্ত ফোকাস ছিলেন। তিনি যখন শিকাগো গেলেন, একটি লাইব্রেরি থেকে রোজ 2-3টি বই নিতেন আর সেগুলি পরের দিনই সেখানে ফেরত দিয়ে নতুন বই নিতেন। লাইব্রেরির ম্যানেজার এরকম কাণ্ড দেখে বলে, তোমরা ভারতীয়রা এত সময় কেন নষ্ট করো, যদি নাই পড়বে তাহলে রোজ রোজ বই নিয়ে কেন যাও। বিবেকানন্দ বলেন, আমি তো সব বই পড়ি। ম্যানেজার ভাবে বিবেকানন্দ ইয়ার্কি করছে, একদিনের মধ্যে এত বড় বড় বই পড়া সম্ভব নয়। তাই তিনি বললেন, আচ্ছা তাহলে টেস্ট করা যাক, এই বই থেকে আমি তোমাকে কিছু প্রশ্ন করব, আমাকে তোমায় তার উত্তর দিতে হবে। বিবেকানন্দ ম্যানেজারের কথাতে রাজি হয়ে যান। তারপর ম্যানেজারের সব প্রশ্নের উত্তর তো দেনই, সঙ্গে কোন পৃষ্ঠাতে কি লেখা সেই পেজ নম্বরটাও বলে দেন। তিনি ছোটবেলায় এত পড়াশোনায় মনোযোগী ছিলেন যে একবার বই পড়তে পড়তে 3 দিন কেটে যায়। তিনি খাওয়া দাওয়া ভুলে গিয়ে পড়তেই থাকেন আর 3 দিন পর অজ্ঞান হয়ে যান। যখন তার জ্ঞান ফেরে তিনি বলেন, না খাওয়া দাওয়ার ফলেই তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। একবার এক ব্রিটিশ লোক বিবেকানন্দকে জিজ্ঞেস করেন, স্বামীজি Why don't you wear proper clothes like a gentleman? অর্থাৎ আপনি কেন ভদ্রলোকের মতো জামা কাপড় পরেন না? আসলে বিবেকানন্দ সবসময় ধুতি, গেরুয়া চাদর এইসবই পরে থাকতেন। ব্রিটিশ লোকটি বলতে চেয়েছিলেন যে কেন আপনি স্যুট প্যান্ট এইসব পরেন না। তখন বিবেকানন্দ উত্তর দেন যে আপনাদের সংস্কৃতিতে দর্জি আপনাদেরকে ভদ্রলোক বানায়, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতিতে আমাদের চরিত্রই আমাদেরকে ভদ্রলোক বানায়।
অর্থাৎ জেন্টলম্যান বানায়। বিবেকানন্দের চরিত্র এবং ব্যক্তিত্ব অসম্ভব ভালো ছিল। স্বামী বিবেকানন্দ যখন আমেরিকার একটি ইউনিভার্সিটিতে পড়তেন, তখন একদিন ক্যান্টিনের একটি টেবিলে তিনি খাবার নিয়ে বসেন। সেই টেবিলেই বসেছিলেন একজন ইংরেজ প্রফেসর, যিনি বিবেকানন্দকে একদমই পছন্দ করতেন না। তিনি বিবেকানন্দকে তার টেবিলে বসতে দেখে জোরে জোরে বললেন, "Pigs don't sit near swine," অর্থাৎ শুয়োর কখনো রাজহাঁসের সঙ্গে বসে না। বিবেকানন্দ এই কথা শোনা মাত্রই বলেন, "তাই নাকি, তাহলে আমি উড়ে যাই," বলেই অন্য টেবিলে উঠে যাই। এটি দেখা মাত্রই সারা ক্যান্টিনের স্টুডেন্টরা হো হো করে হেসে ওঠে। ক্যান্টিনের এইরকম অপমানের পর প্রফেসর ক্লাসে এসে ঠিক করলেন যে বিবেকানন্দকে অপমান করবেন। তাই তিনি ক্লাস চলাকালীন বিবেকানন্দকে দাঁড়াতে বলেন আর জিজ্ঞেস করেন, "যদি রাস্তায় দুটি থলি পড়ে থাকে, একটি বুদ্ধির অপরটি টাকা পয়সার, তুমি কোনটি তুলতে?" বিবেকানন্দ উত্তর দেয়, "আমি টাকা পয়সার থলিটা তুলতাম." প্রফেসর এই কথা শুনে হাসতে থাকে। স্বামীজি তখন বলে, "আপনি হলে কোন থলিটি তুলতেন?" প্রফেসর বলেন, "আমি অবশ্যই বুদ্ধির থলিটি তুলতাম." এই কথা শুনে স্বামীজি উত্তর দেন, "স্বাভাবিক, যার কাছে যেটি নেই সে তো সেই জিনিসটিই তুলবে." এইরকম উত্তরে ক্লাসের সকলে আবার হেসে ওঠে। প্রফেসর এইবার প্রচন্ড রেগে গেলেন আর স্বামীজিকে শিক্ষা দেওয়ার জন্য ক্লাসে তিনি একটি টেস্ট নিলেন। যখন সকলে খাতা জমা দিল, প্রফেসরটি স্বামীজির খাতা না দেখেই সেখানে ইডিয়েট লিখে দিলেন। স্বামীজি যখন এটি দেখলেন, তার খাতা না দেখেই প্রফেসর এরকম লিখেছেন, তিনি প্রফেসরের কাছে গিয়ে বললেন, "আপনি আমার খাতা না দেখেই ভুল করে আপনার সিগনেচার করে দিয়েছেন." এরপর থেকে প্রফেসর লজ্জায় আর অপমানে কখনোই স্বামীজির সঙ্গে তর্কে জড়াতেন না। একবার এক ইংরেজ বিবেকানন্দকে দুপুরে খাওয়ার জন্য ইনভাইট করে। সেই ব্যক্তিটি ছুরি চামচ এইসব দিয়ে খাওয়া শুরু করল আর বিবেকানন্দ যথারীতি নিজের হাতেই খেতে শুরু করেন। তখন সেই বিদেশি ভদ্রলোক বিবেকানন্দকে জিজ্ঞেস করেন, "এত মডার্ন যুগেও আপনারা ভারতীয়রা কেন হাত দিয়েই খাবার খান? আপনারা তো চামচ দিয়ে খেতে পারেন." তখন বিবেকানন্দ উত্তর দেন, "আমার খাওয়ার আগে এই চামচগুলি কেউ না কেউ আগে ব্যবহার করেছে, কিন্তু আমার হাত আমার আগে কেউ ব্যবহার করেনি। এটি শুধুমাত্র আমার খাওয়ার কাজেই ব্যবহৃত হয়, এটি ঝুঁটো নয়, তাই আমরা হাতে খেতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি." 1893 সালে শিকাগোতে একটি ধর্মীয় সভাতে বিবেকানন্দকে নিমন্ত্রণ করা হয়। সেখানে সকলকে স্যুট প্যান্ট পরে আসতে বলা হয়, কিন্তু বিবেকানন্দ নিজের গেরুয়া ধুতি চাদরেই উপস্থিত হন। এই দেখে আমেরিকানদের খারাপ লাগে। স্বামীজির বক্তৃতা আগে থাকলেও আমেরিকানরা ওনার নাম সবথেকে শেষে রাখেন, যাতে সবার বাড়ি ফেরার সময় হয়ে যায়। সবার বলার জন্য 10-15 মিনিট দিলেও স্বামীজিকে দেওয়া হয় 5 মিনিট। এরপর যখন স্বামীজির বলার সময় হয়, তিনি স্টেজে ওঠেন। তার বক্তৃতা শুরুটাই মানুষের মন জিতে নেয়। তিনি তার বক্তৃতা শুরু করেন, "ব্রাদার্স অ্যান্ড সিস্টার অফ আমেরিকা," অর্থাৎ আমেরিকার ভাই এবং বোনেরা। এটি শোনা মাত্রই সকলে তালি দিয়ে ওঠে। তার বক্তৃতার মাঝে মাঝেই সকলে তালি দিয়ে উঠছিল। 10 মিনিট নয়, 20 মিনিট নয়, তিনি টানা 1.5 ঘন্টা সেখানে বক্তৃতা দিতে থাকেন। সকলে মন দিয়ে শুনতেও থাকে, শুধু মাঝে মাঝে তালির শব্দ শোনা যায়। এই ছিল সেই স্পিচ যার জন্য 8,000 আমেরিকান উঠে দাঁড়িয়ে তালি দিতে থাকে। এছাড়া পরদিন বিবেকানন্দকে নিয়ে অনেক খবরের কাগজেও প্রশংসা করা হয়। স্বামীজির আশ্রমে পুরুষরাই থাকত, তাই তিনি নিয়ম করেছিলেন আশ্রমের মধ্যে কোনো মহিলারা প্রবেশ করতে পারবেন না। স্বামীজি যখন খুবই অসুস্থ হয়ে পড়েন, ওনার মা ওনাকে আশ্রমে দেখতে আসেন তার যত্ন নেওয়ার জন্য। কিন্তু স্বামীজি এতে খুবই অসন্তুষ্ট হন। তিনি তার মাকে চলে যেতে বলেন। তিনি বলেন, "নিয়ম সবার জন্যই এক। স্বামীজি খুব কম সময় ঘুমাতেন এবং খাওয়া দাওয়ার প্রতি নজর দিতেন। তার পরের মাসে তিনি অনেকগুলি রোগ একসঙ্গে হওয়ার ফলে 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে বেলুর মাঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "যদি ভারতকে জানতে চাও তাহলে বিবেকানন্দকে জানো." এছাড়া সুভাষচন্দ্র বসুও বলেছেন, "বিবেকানন্দ জীবিত থাকলে আমি ওনার চরণে থাকতাম." তিনি ভারতীয় সংস্কৃতিকে বর্ণনা করেছিলেন।
বন্ধুরা, স্বামী বিবেকানন্দ আমাদের কাছে একটি উজ্জ্বল জ্যোতিষ্কের মতো। বিবেকানন্দের এই রকম ব্যক্তিত্ব এবং চিন্তা ভাবনার জন্য তিনি সকল ভারতবাসীর কাছে আজীবন অমর হয়ে থাকবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ডেইলি এই ধরনের ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ লাইভ লেসন স্টুডিও ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের একটি সাবস্ক্রাইব এবং লাইক আমাদের আগামী দিনের ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।